ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা রিজনিং সেকশন থেকে টোটাল 10 রকম কোশ্চেন সলভ করব, যে টাইপের কোশ্চেনগুলো সমস্ত রকম চাকরির পরীক্ষায় বারবার আসে। এই ভিডিওতে আমরা 5 রকম ভার্বাল এবং 5 রকম নন ভার্বাল রিজনিং কোশ্চেন সলভ করার টেকনিক এবং শর্ট ট্রিক্সটা শিখব, যা দিয়ে তোমরা এই টাইপের যে কোনো কোশ্চেন কয়েক সেকেন্ডের মধ্যেই সলভ করতে পারবে। 1-5 পর্যন্ত থাকবে ভার্বাল রিজনিং, 6-10 পর্যন্ত থাকবে নন ভার্বাল রিজনিং। ফ্রেন্ডস, এটা রিজনিং এর পার্ট 3। তোমরা যদি পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিওটা দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়েও দেখতে পারো বা আই বাটনে ক্লিক করে প্লে লিস্টে গিয়েও দেখতে পারো। ICDS এর প্রিভিয়াস ইয়ারের 20 কোশ্চেন অ্যান্সার ভিডিও দেখার জন্য আই বাটনে প্লে লিস্টে গিয়েও দেখতে পারো বা ডিসক্রিপশনে গিয়েও দেখতে পারো। ফ্রেন্ডস, তোমরা আমাকে ফেসবুকে অবশ্যই ফলো করবে। ফেসবুকে আমাকে ফলো করার জন্য দে একাডেমি লিখে সার্চ করবে বা facebook.com/sonnidhi সার্চ করার পর দে একাডেমির পেজটাকে তোমরা লাইক বা ফলো করতে পারো। ফ্রেন্ডস, প্রথমে আমরা শুরু করবো ভার্বাল রিজনিং দিয়ে, তারপরে যাবো নন ভার্বাল রিজনিং এ। কোশ্চেন নাম্বার 1 এ জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার, লুপ্ত সংখ্যা বের করো। এখানে এই নাম্বারগুলো দেওয়া আছে, এখানে কোশ্চেন মার্কের জায়গায় কি সংখ্যা হবে সেটা বের করতে হবে। এই সিরিজটাকে যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে দেখবে কিছু কিছু সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা আছে, যেমন 9 হচ্ছে 3 স্কোয়ার, 25 হচ্ছে 5 স্কোয়ার, 49 হচ্ছে 7 স্কোয়ার, এবং এই 1টাকে আমরা লিখতে পারি 1 স্কোয়ার, রাইট? তাহলে দেখো পরপর বিজোড় সংখ্যাগুলোর বর্গ দেওয়া আছে কেমন, দেখো ফার্স্টে আছে 1 স্কোয়ার 1, তারপরে 3 স্কোয়ার 9, তারপর 5 স্কোয়ার 25, তারপর 7 স্কোয়ার 49। নেক্সট জোড় জায়গাগুলো কি আছে দেখো, 8 আছে, তারপরে সংখ্যাটা বের করতে হবে, তারপরে আছে 216। 8 এবং 216 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, 8 এবং 216 কিন্তু পূর্ণ ঘন সংখ্যা। দেখো 2 এর কিউব হচ্ছে 8, 6 এর কিউব হচ্ছে 216। এই সিরিজটা কিভাবে আছে দেখো, বিজোড় সংখ্যাগুলোর পূর্ণবর্গ সংখ্যা দেওয়া আছে এবং জোড় সংখ্যাগুলোর কিউব দেওয়া আছে, রাইট? তাহলে এটা 1, 2, 3, এখানে নিশ্চয়ই 4 এর কিউব হবে, রাইট? এটা যেহেতু একটা জোড় সংখ্যা, জোড় সংখ্যাগুলোর কিউব বের করতে হয়েছে, 2 এর কিউব, তারপর 4 এর কিউব, তারপর 6 এর কিউব। আর বিজোড় সংখ্যাগুলোর স্কোয়ার ছিল, রাইট? ফার্স্টে ছিল 1 এর স্কোয়ার, তারপর 3 এর স্কোয়ার 9, তারপর 5 এর স্কোয়ার 25, তারপর 7 এর স্কোয়ার 49। তাহলে এই মিসিং নাম্বার বা লুপ্ত স্থানে কি হবে, 4 এর কিউব, যেটা হচ্ছে 64। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে বি, 64। নাম্বার সিরিজ কমপ্লিশন বা মিসিং নাম্বারের কোশ্চেন দেখলে ফার্স্টে তোমরা দেখবে নাম্বারগুলো কি পারফেক্ট স্কোয়ার আছে না পারফেক্ট কিউব আছে, মানে পূর্ণবর্গ সংখ্যা দেওয়া আছে না পূর্ণ ঘন সংখ্যা দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 2 তে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই, এক্স ওয়াই এর মান বের করতে বলেছে। পি কিউ যদি হয় 33 তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কত। ফ্রেন্ডস, এই টাইপের কোশ্চেন যেখানে লেটারের সঙ্গে নাম্বারের একটা রিলেশন দেওয়া আছে, এখানে পি কিউ আছে কিন্তু অন্য কোশ্চেনে থাকতে পারে এ বি সি ডি বা পি কিউ আর এস, যে কোনো লেটার থাকতে পারে, এবং তার সঙ্গে যদি এইভাবে নাম্বারের একটা সম্পর্ক দেওয়া থাকে তাহলে এই টাইপের কোশ্চেনগুলোকে তোমরা কীভাবে শর্টকাটে সলভ করবে দেখো। যখন কোশ্চেনে লেটারগুলোর সঙ্গে নাম্বারের একটা সম্পর্ক থাকবে, সেখানে প্রথমে দেখবে এই লেটারগুলোর নিউমারিক্যাল পজিশন কি। এখানে নিউমারিক্যাল পজিশন মানে একে আমরা ধরতে পারি এ ইজিক্যাল টু 1, বি ইজিক্যাল টু 2, সি ইজিক্যাল টু 3, এইভাবে আমরা ধরতে পারি এক্স ইজিক্যাল টু 24, ওয়াই ইজিক্যাল টু 25, জেড ইজিক্যাল টু 26, মানে এবিসি থেকে শুরু করে এক্স ওয়াই জেড পর্যন্ত প্রত্যেকটা যে লেটার আছে তার নিউমারিক্যাল পজিশন। এখানে পি এর নিউমারিক্যাল পজিশন হয় কিন্তু 16 এবং কিউ এর হয় 17। এখানে তাহলে পি যদি হয় 16, কিউ যদি হয় 17, 16 এবং 17কে নিয়ে আমরা 33 কীভাবে নিয়ে আসতে পারি, 16কে এবং 17কে যোগ করলে হয় 33, রাইট? তাহলে এখানে একটা কিন্তু রুল বেরিয়ে গেল, দেখো এই নাম্বারগুলোর যে নিউমারিক্যাল পজিশন আছে সেইগুলোকে যোগ করলে এই 33টা হয়। তাহলে এক্স ওয়াই এর ভ্যালুটা কী হবে, এখানে এক্স এর ভ্যালু আছে 24 এবং ওয়াই এর ভ্যালু আছে 25, তাই এক্স এবং ওয়াই কী হবে, 24 এবং 25কে আমরা যোগ করবো, কেন এখানে 16+17 করে হয়েছিল এই 33, তাই এখানে 24+25 করবো, যেটা হবে 49। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এ 49। ফ্রেন্ডস, আশা করবো তোমরা ট্রিক্সটা বুঝতে পেরেছো, ভিডিওটাকে একটা লাইক করবে এবং এই টাইপের তোমরা ভিডিও আরও চাও কিনা সেটা কমেন্ট করে লিখে জানাবে, দিলে আমি সেভাবে আরও ভিডিও বানাবো। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 3 তে, ফরেস্ট ওয়ার্ডটা যদি এই ওয়ার্ড হয় তাহলে ইংলিশের ভ্যালু কত হবে। ফার্স্টে দেখবো ফার্স্ট ওয়ার্ডের এবং সেকেন্ড ওয়ার্ডের যে লেটারগুলো আছে কিভাবে পজিশন করা আছে। ফার্স্ট ওয়ার্ডের প্রথম লেটার হচ্ছে এফ, সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট লেটার হচ্ছে ই। আমরা জানি আগে হয় ই তারপরে হয় এফ, রাইট? এ বি সি ডি ই তারপর এফ আছে, রাইট? সেকেন্ড লেটার দেখো, এখানে আছে ও, এখানে আছে এন, এম এন ও, এন এর পরে হয় ও। নেক্সট দেখো, এখানে আছে আর, এখানে আছে কিউ, পি কিউ আর, কিউর পরে হয় আর। সিমিলারলি নেক্সট কি হয় দেখো, এখানে আছে ই, এখানে আছে ডি, এ বি সি ডি তারপরে ই হয়, রাইট? নেক্সট দেখো, এখানে আছে এস, এখানে আছে আর, পি কিউ আর তারপর এস, এখানে আছে এস, এখানে আছে টি, এস তারপর টি হয়, রাইট? তাহলে এখান থেকে একটা কিন্তু সূত্র বেরিয়ে গেল, দেখো ফরেস্ট ওয়ার্ডার প্রত্যেকটা লেটারের আগের লেটারগুলো কিন্তু এখানে লেখা আছে, এখানে এফ এর আগের লেটার ই, ও এর আগের লেটার হচ্ছে এন, আর এর আগের লেটার হচ্ছে কিউ,
তাহলে ইংলিশ ওয়ার্ডটার প্রত্যেকটা লেটারের আগের লেটারটা লিখে আমরা একটা নতুন ওয়ার্ড বের করতে হবে। ই এর আগে কি থাকে? ডি, রাইট? ডি, তারপরে ই হয়। এন এর আগে থাকে এম, জি এর আগে থাকে এফ, এফ জি এইচ, এল এর আগে থাকে কে, আই এর আগে থাকে এইচ, এস এর আগে থাকে আর, এইচ এর আগে থাকে জি। তাহলে নতুন ওয়ার্ডটা কি হলো? ডি এম এফ কে এইচ আর জি। এটা হচ্ছে বি, হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার, ডি এম এফ কে এইচ আর জি। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার ফোরের। ফাইন্ড দ্য ওয়ার্ড নাম্বার, বেমানান সংখ্যাটি বের করো। সাত, সতেরো, সাঁত্রিশ, সাতচল্লিশ, এখানে প্রত্যেকটা সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। এই চারটে সংখ্যার মধ্যে একটা সংখ্যা আছে যেটা বাকি তিনটে সংখ্যা থেকে আলাদা, একটাই সংখ্যা, সেটা হচ্ছে সেভেন। তার কারণ বাকি তিনটে সংখ্যা হচ্ছে ডবল ডিজিট সংখ্যা। সাতে মাত্র একটা সংখ্যা আছে, বাকি তিনটে নাম্বারে কিন্তু দুটো করে সংখ্যা আছে। সতেরো, সাঁত্রিশ, সাতচল্লিশে দুটো করে সংখ্যা আছে, বাট সাথে একটাই সংখ্যা আছে, তাই এখানে বেমানান সংখ্যাটা হচ্ছে সেভেন। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এ সেভেন। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার ফাইভে। জীবাণুর সঙ্গে রোগের যে সম্পর্ক, যুদ্ধের সঙ্গে সেরূপ কিসের সঙ্গে সম্পর্ক আছে? জীবাণু থেকেই রোগ আসে, মানে রোগটা হচ্ছে জীবাণুর কারণ, জীবাণুর জন্যই রোগটা আসছে, রাইট? তাহলে যুদ্ধ হলে কি হবে? জীবাণু থাকার ফল হচ্ছে রোগ হওয়া, যুদ্ধ হওয়ার ফলটা কি হবে? সেনাদল হবে না, তার কারণ সেনাদল তো যুদ্ধেই লাগছে, অস্ত্র শস্ত্র তো যুদ্ধেই লাগছে, জয় পরাজয় অপশনটা তো হবে না, যুদ্ধের ফলে কিন্তু ধ্বংসই হবে। তাই জীবাণুর সঙ্গে রোগের যা সম্পর্ক আছে, যুদ্ধের সঙ্গে ধ্বংসের ঠিক একই সম্পর্ক। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে ডি, ধ্বংস। এখন আমরা শুরু করব নন ভার্বাল রিজনিং। কোশ্চেন নাম্বার সিক্সে জিজ্ঞেস করেছে ফাইন্ড দ্য মিসিং নাম্বার, লুপ্ত সংখ্যা বের করো। চারটে কিন্তু টেবিল স্ট্রাকচার দেওয়া আছে, লাস্টের এখানে লুপ্ত সংখ্যাটা বের করতে হবে। তাহলে এই টাইপের কোশ্চেনগুলোকে তোমরা কিভাবে অ্যাপ্রোচ করবে? দেখো দেখো প্রত্যেকটাই কিন্তু দুটো করে সংখ্যা আছে, রাইট? ষোলো, একশো বারো, চোদ্দো, চুরাশি, বারো, ষাট, এখানে দশ দেওয়া আছে, এখানে কি সংখ্যা হবে? তাই এই যে প্রত্যেকটা টেবিলের মধ্যে সংখ্যাগুলোর মধ্যে কি সম্পর্ক আছে, সেই সম্পর্কটা বের করলে কিন্তু এই কোশ্চেনটা সলভ হয়ে যাবে। এই প্রত্যেকটা টেবিল থেকে আমরা একটা রুল পাবো, যে রুলটা ব্যবহার করে এখানে লুপ্ত সংখ্যাটা বের করতে পারবো। দেখো ষোলো সাতে হয় একশো বারো, চোদ্দো ছয় হয় চুরাশি, নেক্সট দেখো বারো পাঁচে হয় ষাট। এখানে একটা প্যাটার্ন পেয়ে গেলে দেখো, এখানে উপরের নাম্বারগুলোর সঙ্গে যে সংখ্যাগুলো গুণ হয়ে নিচের সংখ্যাগুলো আসছে সেগুলো কিন্তু এক করে কমতে আছে। ফার্স্টের টেবিলে ছিল সেভেন, সেকেন্ড টেবিলে এক কমেছে হয়ে সিক্স, থার্ড টেবিলে আরও এক কম করে হয়েছে ফাইভ, সেভেন, সিক্স, ফাইভ। তাই এখানে এই দশের সঙ্গে চারকে গুণ করলে হয় টেন ইন্টু ফোর হবে ফর্টি, এখানে লুপ্ত স্থানের সংখ্যাটা হবে কিন্তু ফর্টি। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার সেভেন, ফাইন্ড দ্য মিসিং নাম্বার, লুপ্ত সংখ্যা বের করো। এখানে তিনটে ট্রাঙ্গেল দেওয়া আছে এবং মাঝের ট্রাঙ্গেলের ভেতরের সংখ্যা কী হবে সেটা বের করতে বলেছে, এটাই মিসিং নাম্বার। যেহেতু এই ত্রিভুজের ভেতরের সংখ্যাটা বের করতে বলেছে, তাই আমরা কী করবো? এই দুটো টেবিলে দেখবো ভেতরের সংখ্যার সঙ্গে বাইরের তিনটে সংখ্যার কী সম্পর্ক আছে। এই টেবিলে একটা সম্পর্ক বেরোবে, একই সম্পর্ক কিন্তু এই ত্রিভুজেও বেরোবে, তাই সেই সম্পর্কটাকে আমরা কাজে লাগিয়ে মাঝখানের ত্রিভুজের মিসিং নাম্বারটা বের করবো। তাই এখন আমরা ফার্স্টের ত্রিভুজে এই সংখ্যাগুলোর মধ্যে সম্পর্ক বের করবো। দেখো কীভাবে তিন, চার এবং পাঁচকে দিয়ে আমরা নাইনটিন সংখ্যাটা নিয়ে আসতে পারি। এই তিনটে সংখ্যাকে যোগ করলে কিন্তু নাইনটিন আসবে না, তার কারণ থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ হয় টুয়েলভ, তাহলে শুধু যোগ করে হলো না, তিনটে সংখ্যাকে গুণ করলেও হবে না, কারণ তিন চারে বারো ইন্টু ফাইভ হয় সিক্সটি, হলো না। নাইনটিন তাহলে কীভাবে আসবে? দেখো এই যে উপরের দুটো সংখ্যাকে আমরা গুণ করবো, ফাইভ ইন্টু থ্রি করবো, রাইট, ফিফটিন হবে, তার সঙ্গে এই নিচের সংখ্যাটাকে যোগ করবো, ফিফটিন প্লাস ফোর হয় নাইনটিন। এখানে কিন্তু একটা রাস্তা বেরিয়ে এলো বা একটা সূত্র বেরিয়ে এলো, এই সূত্রটা আমরা লাস্টের ত্রিভুজে ব্যবহার করবো, দেখি ছয় চার পাঁচ দিয়ে উনত্রিশ আসে কিনা। সিমিলারলি দেখো ছয় এবং চারকে গুণ করবো, রাইট, সিক্স ইন্টু ফোর হয় টোয়েন্টি ফোর, এই নিচের সংখ্যাটা আমরা পাঁচ যোগ করবো যেটা হয় টোয়েন্টি নাইন, তাহলে কিন্তু এই একই রুল বা সূত্র কিন্তু এই ত্রিভুজেও খাটলো এবং এই ত্রিভুজেও খাটলো। তাহলে এই টেকনিকটা আমরা মাঝখানে ত্রিভুজে ব্যবহার করবো, তাহলে সাত পাঁচে কত হয়? সেভেন ইন্টু ফাইভ হয় থার্টি ফাইভ, তার সঙ্গে এই সংখ্যাটা আমরা যোগ করবো সিক্স যেটা হবে ফর্টি ওয়ান, তাহলে মাঝখানে ত্রিভুজের লুপ্ত স্থানের সংখ্যাটা হবে কিন্তু ফর্টি ওয়ান। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার এইটে, ফাইন্ড দ্য মিসিং নাম্বার, লুপ্ত সংখ্যা বের করো। এখানে তিনটে ত্রিশূল দেওয়া আছে, এখানে লুপ্ত সংখ্যাটা বের করতে হবে। এই যে ত্রিশূলের নিচের সংখ্যাগুলো কিন্তু ছোট ছোট সংখ্যা, দেখো এটা সিক্স, এটা এইট, বাট এখানে কিন্তু বড় বড় সংখ্যাগুলো আছে, তাই দেখবো এই সংখ্যাগুলোর মধ্যে এই ছোট সংখ্যাটার কী সম্পর্ক। সেকেন্ড ত্রিশূলও কিন্তু একই সম্পর্ক বেরোতে হবে, সেই একই সম্পর্ক ব্যবহার করে আমরা লাস্টের ত্রিশূলের মিসিং নাম্বারটা বের করবো। তাহলে এখন দেখবো এই তিনটে সংখ্যার সঙ্গে এই ছয়ের কী সম্পর্ক আছে। এই সিক্স দেখো উপরে সংখ্যাগুলো একটু যোগ করে দেখবো, টুয়েলভ প্লাস এইটিন প্লাস থার্টি কী হয়? সিক্সটি, রাইট? এই সিক্সটির সঙ্গে সিক্সের কী সম্পর্ক? সিক্সটিকে দশ দিয়ে ভাগ করলে হয় সিক্স। দেখবো এই একই রুলটা সেকেন্ড ত্রিশূলে কাজে লাগে কি না। সেকেন্ড ত্রিশূলে তিনটে সংখ্যা কী আছে? ষোলো, টোয়েন্টি ফোর, ফর্টি, সিক্সটিন প্লাস টোয়েন্টি ফোর প্লাস ফর্টি হয় কত? এইটটি, এইটটিকে দশ দিয়ে ভাগ করলে হয় কিন্তু এইট,
উপরের তিনটি সংখ্যাকে যোগ করার পর 10 দিয়ে ভাগ করলে কিন্তু নিচের সংখ্যাগুলো চলে আসে। দেখো এটা 6, এই 6, এটা 8, এটা 8। তাই এই তিনটি সংখ্যাকে আমরা যোগ করব, 45, 18, 27। 45 প্লাস 18 প্লাস 27 হয় 90, যেটাকে 10 দিয়ে ভাগ করলে হয় 9। তাই এখানে লুপ্ত স্থানের সংখ্যাটা কিন্তু হবে 9। এই কোশ্চেনটার অ্যান্সার বি 9। নেক্সট যাব কোশ্চেন নাম্বার 9 এ। ফাইন্ড দ্য মিসিং নাম্বার, লুপ্ত সংখ্যা বের করো। এখানে কিন্তু একটা টেবিল স্ট্রাকচারে দেওয়া আছে, এখানে লুপ্ত সংখ্যাটা কি সেটা আমাদের বের করতে হবে। এই টাইপের কোশ্চেন তোমরা কিভাবে শর্টকাটে সলভ করবে দেখো, এই টেবিলটা থেকেই বুঝতে পারছো সব থেকে বড় সংখ্যাগুলো কিন্তু নিচে আছে, রাইট? এটা 66, এটা 70। তাই আমরা এইভাবে এগোবো, উপরের সংখ্যাগুলোকে দিয়ে দেখবো 66 আমরা কিভাবে নিয়ে আসতে পারি বা 72 আমরা কিভাবে নিয়ে আসতে পারি। এটাই কিন্তু শর্টকাট টেকনিক। আবার রিপিট করছি, এই টেবিলের যেহেতু নিচে বড় বড় সংখ্যাগুলো আছে 66 এবং 72, তাই আমরা দেখব এই ছোট সংখ্যাগুলো দিয়ে কিভাবে আমরা 66 নিয়ে আসতে পারি। এই সাইডে যদি বড় সংখ্যাগুলো পরপর থাকতো তাহলে আমরা বাম দিক থেকে ডান দিকে দিয়ে দেখতাম এই ছোট সংখ্যাগুলো থেকে কিভাবে বড় সংখ্যাটা নিয়ে আসতে পারি। এখন তাহলে আমরা উপর থেকে নিচে আসবো, এই তিনটে সংখ্যার সঙ্গে এই 66 এর কি রিলেশন আছে দেখো। ফার্স্ট একটু দেখি যোগ করে কি হয়, এই তিনটে সংখ্যাকে যোগ করবো, 5 + 8 + 9 কত হয়, 8 × 5 = 13, 9 = 22, আর এখানে দেওয়া আছে কত, 66। 22 থেকে 66 কিভাবে আসে, 22 এর সঙ্গে 3 গুণ করলে হয় 66, রাইট? ঠিক আছে, এখানে কিন্তু একটা টেকনিক বেরোলো, বাট আমরা জানি না সেম টেকনিকটা সেকেন্ড রোতে কাজে লাগে কিনা। আমরা এখন এই কলমে আছি, 8 + 9 + 7, এগুলোকে যোগ করলে কত হয়, 8, 9, 17, 7, 24। এখানে দেওয়া আছে 72, 24 এর সঙ্গে 3 গুণ করলে হয় 72। এখানে কিন্তু আমরা একটা রুল পেয়ে গেলাম, দেখো উপরের তিনটে সংখ্যাকে যোগ করার পর সেই যোগফলটার সঙ্গে 3 গুণ করে নিচের নাম্বারগুলো আসে। তাহলে আমরা এই থার্ড কলমেও এই তিনটে সংখ্যাকে যোগ করবো, তার সঙ্গে 3 গুণ করবো, রাইট? 6 + 4 + 8 কত হয়, 6 + 4 = 10, 10 + 8 হয় 18, 18 এর সঙ্গে 3 গুণ করবো যেটা হবে 54, রাইট? এই কোশ্চেনটার অ্যান্সার মানে লুপ্ত স্থানের সংখ্যাটা হবে 54। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে এ 54। নেক্সট যাবো কোশ্চেন নাম্বার 10 এ। ফাইন্ড দ্য মিসিং নাম্বার, লুপ্ত সংখ্যা বের করো। যেহেতু লুপ্ত স্থানের সংখ্যাটা এখানে আছে তাই আমরা ঘড়ির কাঁটার দিকে যাব, মানে ক্লক ওয়াইজ যাবো। দেখো 28 এর সঙ্গে 65 কোনো সম্পর্ক নেই, 65 সঙ্গে 126 এর কোনো রিলেশন নেই, এবং আমরা যদি কোনা কোনি যাই সেখানে 28 সঙ্গে 126 এরও কিন্তু কোনো রিলেশন নেই। বাট এইভাবে যদি আমরা দেখি, 28টাকে যদি আমরা এইভাবে লিখি 27 + 1, 65কে যদি আমরা লিখি 64 + 1, 126কে যদি আমরা লিখি 125 + 1, এখানে দেখো এই 27 হচ্ছে 3 এর কিউব, তার সঙ্গে 1 যোগ করা হয়েছে। এই 64 কিন্তু 4 এর কিউব, তার সঙ্গে 1 যোগ করা হয়েছে। এই 125 কিন্তু 5 এর কিউব, তার সঙ্গে 1 যোগ করা হয়েছে। তাহলে নেক্সট নাম্বারটা কি হবে, 6 এর কিউব + 1, কেন 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে নিশ্চয়ই সেই 6 হওয়া উচিত। 6 এর কিউব + 1 কি হবে, এটা 6 এর কিউব হয় 216 + 1 হবে 217। এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে বি 217, এখানে লুপ্ত স্থানের সংখ্যা হচ্ছে 217। ফ্রেন্ডস এখন তোমাদের জন্য এক্সারসাইজ, এই দুটো কোশ্চেনকে সলভ করবে এবং কমেন্টে অ্যান্সারটা লিখে আমাকে জানাবে। ফ্রেন্ডস অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।